নতুন একটা বিষয়ে জানার চেষ্টা করব। সবাই একটু দেখেন যেটা বিভিন্ন কাজে লাগবে, কোন কোন কাজে লাগবে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। কিভাবে আপনি রেজিউম তৈরি করবেন বা সিভি তৈরি করবেন ক্যানভা দিয়ে, সেই বিষয়টা আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করব। আমি একটা কি করলাম, ক্যানভা ওপেন করলাম। ক্যানভা ওপেন করে এখানে যে সার্চ বার আছে, কোথায় সার্চ বার আছে, কোথায় যাবেন, ক্রিয়েট ডিজাইনে যাবেন, এখানে সিভি লিখবেন। কি লিখবেন? সিভি লিখবেন। সিভি লেখার পর এখানে রিজিউম আছে, রিজিউমে ক্লিক করবেন, এই অবস্থায় আসবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি কি সাইজ, A4 সাইজের একটা পেজ। এখন এখানে দেখেন কিছু পেইড আছে, ফ্রি আছে, আপনি যেটা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। আমার ভালো লাগলো এই যে এটা ভালো লাগছে, হ্যাঁ আমি এটা নিলাম। নেওয়ার পর আমি এখন এটাকে ডিজাইন করব। ঠিক আছে, এই ছবিটা আমি উঠাই দেবো, এখানে আমার ছবিটা দেব। এখন কিভাবে আমার ছবিটা দেব, কোথায় ক্লিক করব, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমি আমার ছবিটা নিলাম, এখানে চলে আসলো নাকি ছবিটা, তো এখানে নিয়ে আসতে পারি পারি কি না। এখন এটা এখানে এসে ছেড়ে দেন, চলে আসলো। এখন এখানে নিজের নাম দিবেন, দেই আমার নাম দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই নামটা এখানে হলে ভালো হয়, তাই না? এটা একটু বড় করে নেওয়া যাবে এভাবে। এখন আপনি কি জানেন, আপনি কিসের উপরে দক্ষ সে বিষয়টা এখানে লিখতেছেন, কি বিষয়ে, এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এখন এই লেখাটাকে আপনি কি করবেন, বোল্ড করেন, করলেন। আচ্ছা, এখন এখানে ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বারটা দেন 017। দিলেন, এখানে ইমেল নাম্বার বলছে, হ্যালো। এখন এটা কি বলছে, এরিয়া, এটা আপনার ঠিকানা, কি দিবেন ঠিকানা, আপনি দিবেন কিভাবে, এসইও দিলাম আমার ঠিকানাটা। হ্যাঁ, আপনি কি কি জানেন ওই বিষয়গুলো এখানে লিখবেন, কি লিখেন, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, এখানে দেন কন্টেন্ট কন্টেন্ট রাইটিং, আর কি পারেন, গুগল অ্যাডসেন্স অ্যাপ, আর কি পারেন, কোন কি ব্যাপার, এটা উঠাই দেই, এটা কিভাবে ডিলিট করা যাবে, এখানে নিয়ে যান। মার্কেটিং ল্যাঙ্গুয়েজ কি কি পারেন, ইংরেজি আর কি, বাংলা, বাঙালি লিখবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা বানাইলাম না, এটা বানানোর পর কি করবেন,
বলেন দেখি, ইডি কোশ্চেনগুলো লিখতে পারবেন না, আপনি কি পাশ করছেন, কত সালে পাশ করছেন, কত জিপিএ পাইছেন, হ্যাঁ, এগুলো এই এক্সপিরিয়েন্সগুলোই দেওয়া আছে এখানে। এখন পুরোটা কি করবেন, এখানে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে আপনি এটা কি করবেন, পিডিএফে নেবেন। কিসে? এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমরা পিডিএফ ফাইলটা কেমন দেখাচ্ছে, আমি কোথায় রাখলাম, ডেস্কটপে রাখি, হ্যাঁ, ডেস্কটপ সিলেকশন দিয়ে দিলাম, কোন ফাইলটা, এই যে এটা, ঠিক আছে, এটা এখন ওপেন করে দেখবেন কীরকম, এইরকম, ঠিক আছে। এখন এটা আপনি কি করবেন, কোথায় যাবেন, লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইন কোথায় আছে, লিঙ্কডইনে গিয়ে আমি এখন কি করব, আমার এই সিভিটা কোথায় সেট করব বলেন দেখি, প্রোফাইলে সেট করব। প্রোফাইলে কিভাবে সেট করে, হ্যাঁ, জানা আছে, খুঁজে নেবেন, পারবেন না, হ্যাঁ, কোথায় আপলোড করবেন, লিঙ্কডইনে। বারবার কোনো একটা চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলে, যেমন আমি একটা অ্যাপ্লিকেশন করব এসইও কি কন্টেন্ট রাইটিং জব, যেগুলো আছে সেগুলোতে আমি কত দেবো, এই জবে ক্লিক করলাম, ঠিক আছে, কন্টেন্ট রাইটিং জব আজকের মধ্যে এগুলো। এখন এটাতে আমি অ্যাপ্লাই করতে যাব, কোথায় যাব, এই কোথায় দেখতেছ, আমি বুঝি না, ইজি অ্যাপ্লাইতে গেলাম, এগুলো অটো ধরে ধরে নেবে, ঠিক আছে, যে বাংলাদেশ, তারপর ফোন নম্বর, তারপর এই যে কি বলছে, সিম্পল প্রোফাইল রিজিউম, এই যে এখানে চাবে, তখন কি করবেন, আপলোড, আপনার কোনটা কোথায় রাখলাম, ডেস্কটপে, এই যে এটা সিলেকশন দিলেন, এখানে চলে আসলো, ঠিক আছে। এখন কি করবেন, সাবমিট অ্যাপ্লাই, ওকে, আচ্ছা, এটা আমার আগেই দেয়া ছিল, ঠিক আছে, এখন এটা দিলাম। আজকে কয় তারিখ, এই দিন 2, আর এটা কত সালে ইয়ে করছি, কত তারিখে, 11 তারিখ, ফেব্রুয়ারির 2 ফেব্রুয়ারির 11 তারিখে আমি এটা ইয়ে করছি, ঠিক আছে। এইভাবে কি করতে হবে অ্যাপ্লাই করার জন্য কোনো জবে, আপনি এখন কাজ পারতেছেন, আপনি এই কাজটা করে রাখবেন, সিভি কিভাবে তৈরি করে। তো এতক্ষণ ধরে যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে।